হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সাম 365 বেঙ্গল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অষ্টম পাস যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাশে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। আপনাদেরকে আমি ডিটেলসে বলবো এখানে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং এখানে কোনো রকম আবেদন মূল্য নেই। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যাদের কোয়ালিফিকেশনস মিলে যাচ্ছে এবং যাদের কাছে সুইটেবল লাগছে এই চাকরিটা, তারা আবেদন করতেই পারেন অথবা ইন্টারভিউ দিতেই পারেন। আমি আপনাদের ফুল প্রসেসটা বলে দেবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন। তাহলে কি হবে, আপনার জেলার যখনই কোনো আপডেট আসবে আমি ভিডিও বানিয়ে দিতে পারবো। অর্থাৎ আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট করুন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এবং এখানে বড় বড় করে লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেকশনস করানো হবে। তারপরে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও আছে, ডেটটাও বলা হয়েছে এখানে। তো এখানে কি বলা হচ্ছে সবার আগে আমরা দেখে নিই। এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পুন্দিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার 736165 29শে ডিসেম্বর 2020। 29শে ডিসেম্বর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে এবং সেটা যেই জবটা আপনারা পাবেন সেটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিস বা কন্ট্রাকচুয়াল বেসিস। অনেকেই বলবে আমি কন্ট্রাকচুয়াল চাকরি চাই না, আমরা স্থায়ী সরকারি চাকরি চাই। তাদেরকে একটাই কথা বলবো, আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখুন। অষ্টম পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিকে, গ্রাজুয়েশনস পাশে প্রচুর সরকারি চাকরির আবেদন চলছে। আপনারা চাইলে এখনও আবেদন করতে পারবেন। ডিসেম্বরে প্রচুর সরকারি চাকরির আবেদন চলছে। আপনারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখুন বা ডেসক্রিপশন বক্স ফলো করুন, ওখানে আপনারা পেয়ে যাবেন। বাট এটা আমি বানাচ্ছি যারা টেম্পোরারি বেসিস বা কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি খোঁজ করছেন তাদের জন্য। এবং এখানে একটা জিনিস দেখবেন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। বাট যারা কলকাতার ছেলেমেয়েরা বা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা অন্য জেলার ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে এই কোভিড সিচুয়েশনে এখানে গিয়ে ইন্টারভিউ দেওয়াটা একটু কষ্টকর হবে। তাদের জন্যই আমি বললাম যে আপনার জেলার নামটা অবশ্যই জানিয়ে রাখুন। তার কারণ কি, আপনার জেলার কখনো আপডেট আসলে আমি ভিডিও বানিয়ে দিতে পারবো। তো এখানে বন্ধুরা দেখুন, সবার প্রথমে যেটা বলা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ একটা ভ্যাকেন্সি আছে এবং উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে আপনার যদি নলেজ ইন কম্পিউটার অপারেশনে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। অথবা কেউ যদি ছ মাসের কোনো কম্পিউটারের কোর্স সার্টিফিকেট করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন 12,000 টাকা কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে। তারপরে অ্যাটেন্ডেন্ট আছে 4টে ভ্যাকেন্সি, ক্লাস 8 পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ ল্যাবরেটরি অথবা কোনো অফিসে বা ফার্মে, সেক্ষেত্রে আপনার এখানে আবেদন করতে পারবেন। 9,000 টাকা স্যালারি দেওয়া হবে। তো তারপরে বন্ধুরা যেটা বলা হচ্ছে এখানে এনবিতে, ক্যান্ডিডেটস হ্যাভিং এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যান্ড আর অ্যাকোয়েন্টেড উইথ দ্য অপারেশনস অফ এগ্রিকালচার ইউনিভার্সিটি শ্যাল গেট প্রেফারেন্স। অর্থাৎ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। তারপরে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাভিং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথিন 20 কিমি অফ দ্য প্লেস অফ এঙ্গেজমেন্ট শ্যাল গেট প্রেফারেন্স। তো এখানে মানে এই যে ইউনিভার্সিটিটা অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, 20 কিলোমিটারের আশেপাশে যারা ছাত্রছাত্রী আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। সেই জন্যই আমি বলেছি আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। তার কারণ কি, আপনার জেলার কিন্তু অনেক সরকারি চাকরির আপডেট প্রতিনিয়ত বেরোতে থাকে। তো আমি যখনই আমি আপডেট পাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করি, সঠিক খবরগুলো পাঠানোর চেষ্টা করি। তো এখানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন, এজ বলা হচ্ছে 40 বছরের নিচে বয়স হতে হবে, 43 বছর ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য, 45 বছর SC ST ক্যান্ডিডেটসদের জন্য ছাড় আছে। এবং বয়সের হিসাবটা করবেন 1/7/2020 ভিত্তিতে। এবং আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, তাই দেখতে পাচ্ছেন এখানে 1 ইয়ারে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। অর্থাৎ 1 বছর আপনাকে কাজ করানো হলো, তারপর যদি কলেজ চায় সেক্ষেত্রে আপনাকে আরও 1 বছর বা সেটাকে পারমানেন্টও করতে পারে, সেটা কলেজের ইচ্ছা। বাট এটা প্রথমেই আপনাকে কন্ট্রাকচুয়াল হিসেবে ঢোকানো হবে 1 বছরের জন্য, সেটা পরবর্তীতে বাড়তেও পারে। এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ, 29শে ডিসেম্বর 2020 সকাল 11টার সময় আপনার ইন্টারভিউটা হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভেনু রেজিস্টার্ড চেম্বারে হবে আপনার ইন্টারভিউ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্দিবাড়ি কোচবিহার পিন 736165। আপনাদেরকে আমি অনুরোধ করবো ডেসক্রিপশন বক্স থেকে এই PDFটা ডাউনলোড করুন। ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখুন, তারপরে আবেদন করুন। এবং আপনারা একটা বায়োডেটা নিয়ে যাবেন, তার সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলোকে জেরক্স করবেন এবং অরিজিনাল ডকুমেন্টসগুলোও নিয়ে যাবেন। তার কারণ কি, ইন্টারভিউ হবে সেই দিনই কিন্তু আপনার ভেরিফিকেশনসটা কমপ্লিট হয়ে যেতে পারে। তো এখানে যেটা বলা হচ্ছে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, আপনার যে সমস্ত সার্টিফিকেট আছে, আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোতে জেরক্স করে একটা সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু বায়োডেটার সাথে ওই ইন্টারভিউর দিন যাবেন এবং গিয়ে জমা দেবেন এই রেজিস্টার
ব্যাচেলরেট চেম্বারে, এবং সেখানে আপনার ইন্টারভিউটা শুরু হবে 11টা থেকে। এবং এখানে বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো, ভালো করে এটা পড়ুন, পড়ার পরে আবেদন করুন। এবং এখানে সুবিধা হবে কোচবিহারের ছেলে মেয়েদের জন্য, কারণ কোচবিহার এর আশেপাশেই কিন্তু এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়টা পড়বে ছাত্রছাত্রীদের কাছে, তাই দূরের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করবেন আমিও জানি। সেই জন্যই বললাম আপনার জেলার নামটা কমেন্ট করুন এবং আমাদের আগের ভিডিওগুলো দেখতে থাকুন, যেগুলো উচ্চ মাধ্যমিক পাশে, মাধ্যমিক পাশে, অষ্টম শ্রেণী পাশে, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা পাশে আবেদন চলছে, সেগুলোর জন্য আপনারা দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, বাই বাই। বন্ধুরা, আপনাদের সকলের জন্য গুড নিউজ, আনএকাডেমি নিয়ে এসেছে ফ্রি প্লান্স বেনিফিটস, অর্থাৎ আপনারা বিনামূল্যে লাইভ ক্লাস করতে পারবেন, ডেলি উইকলি মক টেস্ট দিতে পারবেন, ফ্রিতে কুইজে অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আপনাকে ফ্রি প্লান্স বেনিফিটসটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য এক্সাম 365 লিখলেই আপনার আনলক হয়ে যাবে, অর্থাৎ আপনারা ইনভাইট কোডের জায়গায় লিখবেন এক্সাম 365, অর্থাৎ এক্সাম 365। সবার প্রথমে আনএকাডেমি অ্যাপসটাকে ইনস্টল করার পরে যখন অ্যাকাউন্টটাকে সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে, তারপর এরকম একটা অপশান আসবে, হোয়াট আর ইউ প্রিপেয়ারিং ফর। এখানে WBPSC লেখার পরে এই WBPSC সিলেক্ট করলেই সাথে সাথে 200 ক্রেডিট আর্ন হয়ে যাবে। এবং তারপরে কোনো একটা ফ্রি ভিডিও দেখলেই বা ফ্রি ক্লাস করলেই এখানে বলবে যে এন্টার অ্যান ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যানস। এখানে এক্সাম 365 লিখতে হবে, জাস্ট EXAM 365 লিখলেই এখানে আনলক করলে সাথে সাথে অসম ইউ হ্যাভ আনলক ইউর ফ্রি প্ল্যান এটা দেখিয়ে দেবে, এবং তারপর থেকে সমস্ত ফ্রি ক্লাসগুলোর বেনিফিটস নেওয়া যাবে এবং কোনো টাকা দেওয়া লাগবে না।